আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। অ্যালার্জি আর মুমূর্ষু রোগী ছাড়া সকলেই করোনার টিকা নিতে পারবেন। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এবিএম আব্দুল্লাহ বলেন, ডায়াবেটিস কিডনি বা হৃদরোগ আক্রান্ত ব্যক্তির রোগ নিয়ন্ত্রণে থাকলে তিনিও নির্ভয়ে টিকা নিতে পারেন। জাতীয় টিকা কমিটির সদস্য ডক্টর মুস্তাক হোসেন বলেন, করোনা প্রতিরোধে টিকার কোনো বিকল্প নেই। জাহিদ রহমানের রিপোর্ট। প্রতিদিনই সারা দেশে টিকা কেন্দ্রে ভিড় বাড়ছে। ভয় কাটিয়ে 40-এর বেশি বয়সী নানা শ্রেণী পেশার মানুষ টিকা নিচ্ছেন। করোনা টিকা নিবন্ধনের জন্য www.surakha.gov.bd ওয়েবসাইটে 19 ক্যাটাগরিতে নিবন্ধনের সুযোগ রয়েছে। এই নিবন্ধন ফর্মে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, ক্যান্সার আক্রান্ত ও হৃদরোগের কথা আলাদাভাবে জানতে চাওয়ায় অনেকেরই প্রশ্ন রয়েছে। আমরা অনেকেই হয়তো মানে এখনো আমরা বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, জটিল রোগ নিয়ন্ত্রণে থাকলে যে কেউ করোনা টিকা নিতে পারবেন। আমরা বলি কোমরবিডিটি বা নন কমিউনিকেবল ডিজিজ যাদের আছে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, লিভারের রোগ, কিডনির রোগ, স্ট্রোকের রোগ, এই ধরনের রোগী তো প্রচুর আছে। তাদের তো আগে নেওয়া উচিত, তাড়াতাড়ি নেওয়া উচিত। কারণটা হলো এই ধরনের রোগীদের সংক্রমণের ঝুঁকি বেশি। সংক্রমণের ঝুঁকি যদি বেশি হয়, সংক্রমণ হলে তো তাদের মৃত্যু ঝুঁকিও তো বাড়তেই পারে। যারা বলছেন নেওয়া যাবে, এটা কিন্তু একটা বিভ্রান্তি করতে হচ্ছে, এটা কিন্তু ঠিক না। টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তৃক অনুমোদিত হবে, সেই সব টিকাই আমাদের জন্য বৈজ্ঞানিকভাবে প্রযোজ্য। বর্তমানে 40 বছরের কম বয়সীরা টিকা নিতে পারছেন না। ভবিষ্যতে বয়সের এই সীমা আরও শিথিল করা হবে। চিকিৎসকরা বলেন, অ্যালার্জি সমস্যা আছে আর মুমূর্ষু রোগী ছাড়া নির্ধারিত বয়সসীমার সবাই টিকা নিতে পারবেন। এই মুহূর্তে যিনি কোভিড হোক বা নন কোভিড হোক, যিনি হাসপাতালে শয্যা, সেই এই মুহূর্তে ওষুধ নিচ্ছেন, কেমোথেরাপি নিচ্ছেন, তাকে টিকা দেওয়া হবে না, কারণ বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। আমরা তাদেরকে পরে গবেষণার ভিত্তিতে যখন এটা নিরাপদ প্রমাণিত হবে, যারা এই মুহূর্তে অসুস্থ তাদেরকে দেওয়া হবে। এখানে গর্ভবতী নারীদেরকে দেওয়া হবে না, যেই নারী দুগ্ধপান করাচ্ছেন শিশুকে তাকে দেওয়া হচ্ছে না। আপাতত যাদের অ্যালার্জি আছে তাদের আপাতত এই ভ্যাকসিনের আওতার বাইরে রাখা হয়েছে। তাদের কারণটা হলো ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কারো কারো অ্যালার্জি কিন্তু হতে পারে, যদিও সেটা সিরিয়াস না। যাদের অলরেডি অ্যালার্জি আছে, যে কোনো খাদ্য বলেন, ধুলাবালি বা যে ঠান্ডা গরম বিভিন্ন অ্যালার্জি থাকে, তাদের ঝুঁকিটা একটু বেশি আছে। টিকা নেওয়ার পর অল্প সংখ্যক মানুষের হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেও এতে আতঙ্কিত না হয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। শুক্রবার হাওয়ায় আজ বন্ধ আছে করোনার টিকাদান কার্যক্রম। আর জটিলতার কারণে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন বন্ধ থাকলেও চলছে ওয়েবসাইটে নিবন্ধন। স্বাস্থ্য অধিদপ্তর এমন তথ্য জানিয়েছে। আপাতত বন্ধ করা হয়েছে অনস্পট করোনা টিকা নিবন্ধন কার্যক্রম। তবে অনেকেই না জানার কারণে নিবন্ধন না করেই টিকা নিতে যাওয়ায় কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে। আগে অনলাইনে নিবন্ধন করে কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। টিকাদানের পঞ্চম দিনে সারা দেশে টিকা নিয়েছেন 2 লাখের বেশি মানুষ, আর এ পর্যন্ত নিয়েছেন 5,42,000 মানুষ। সঠিক সময়ে মানসম্মত ওষুধ প্রয়োগের অভাব আর সংশ্লিষ্ট বিভাগের সমন্বয় না থাকায় ব্যর্থ হচ্ছে রাজধানীর মশক নিধন কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন, এ কারণে নিয়ন্ত্রণহীন হারে বাড়ছে মশার উৎপাত। তবে ওষুধের গুণাগুণ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে দাবি নগর কর্তৃপক্ষের। মশার উপদ্রব নিয়ে মাইদুর রহমান রুবেলের ধারাবাহিক চতুর্থ পর্ব, ছবি তুলেছেন নিজামুদ্দিন। নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ না নিলে আগামী 15 দিনে মশার আতঙ্কে, মশার অত্যাচারে অতিষ্ঠ হবে নগরবাসী। বিশেষজ্ঞের এই আশঙ্কার সত্যতা পাওয়া গেল রাজধানীর উত্তরায়। মশার কামড় থেকে বাঁচতে এভাবেই পলিথিনে মুড়িয়ে নিজেকে রক্ষার চেষ্টা স্বল্প আয়ের মানুষটির। মিরপুরের বিভিন্ন এলাকায় মশার দাপটে না বিশ্বাস বাসিন্দাদের। কালে ভদ্রে ঔষধ ছিটালেও মশা কমে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। মশার জন্য এখানে বসা যায় না, আর মশার ওষুধ এলো কোনো কাজেই লাগে না, আর ধোয়াটা সারে শুধু হলো কেরাসিনের গন্ধ বাইরে। সপ্তাহে একদিন ধোয়া দেওয়া যায়, এতে মশা মরে না, মশার কিছু হয় না। হঠাৎ কেন ভেঙে পড়ল মশক নিধন কার্যক্রম? প্রশ্নের জবাব মিলল এই বিশেষজ্ঞের কণ্ঠে। মশা বেড়েছে, তখন আমাদের সিটি কর্পোরেশনের চিফ হেলথ অফিসার বা তার মানে অধস্তন কর্মকর্তারা যুক্ত হন এটাতে। তারপরে আবার যখন মশা থাকে না, তখন তারা এটা সম্বন্ধে আর গুরুত্ব থাকে না, এটাই স্বাভাবিক। কিন্তু কীটতত্ত্ববিদ সারা বছর তার কাজই হবে, এইটা সারা বছর তিনি দেখবেন এবং তার ইন্ডিকেটর থাকবে যে সারা বছর
আমাদের ঢাকা শহর আমাদের রাজধানী যেন মশামুক্ত থাকে। উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দাবি, ঔষধ নিয়ে আপোষ করে না কর্তৃপক্ষ। প্রত্যেকটা লট যখন টেস্ট করা হয় আমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থাকি এবং কোনো একটা টেস্ট পারফেক্টভাবে না করা হলে আমি বিন্দুমাত্র সন্দেহযুক্ত থাকলেও আমি সেটাকে অ্যালাউ করি না। কাজে অন্তত আমাদের অভিজ্ঞতায়, আমার নিজস্ব অভিজ্ঞতায় আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে প্রত্যেকটা টেস্ট করে এবং এইগুলো শতভাগ কার্যকারিতা নিশ্চিত করেই আমরা এই ওষুধগুলোকে কিন্তু প্রয়োগ করছি। জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান নিপসম বলছে, ঔষধ কেনা আর বিতরণ এক নয়, বিতরণের সময় সঠিক মাত্রায় ঔষধ প্রয়োগ না করলে ব্যর্থ হয় পুরো কার্যক্রম। স্টেকহোল্ডারদের সাথে সমন্বয়টা আমাদের একটু মানে অত জোরালো না, যেটা মানে যত স্ট্রং হওয়ার কথা সেরকম স্ট্রং না। না যেটা পারচেস করা হলো বা যেটা টেন্ডারে থাকলো সেটা না দিয়ে অন্যটা দেওয়া বা ইয়ে করা, এই ধরনের কিছু কিছু জিনিস আছে, নাই যে এটা আমি বলবো না, তবে এই জিনিসগুলো স্ট্রং মনিটরিং করলে কিন্তু আমাদের ভালো ফল আসবে। মশা নিয়ন্ত্রণে নগর কর্তৃপক্ষকে সব বিভাগের সাথে সমন্বয় করে কর্মপন্থা নির্ধারণের পরামর্শ বিশেষজ্ঞদের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দেখতে সাধারণ একটি সবজি ট্রাক, আটকের পর একটু খুঁজতেই বেরিয়ে আসে রাশি রাশি ফেন্সিডিল। হিলি থেকে আসা আলু বোঝাই একটি ট্রাক আটকের পর মাদক কারবারীদের এমন কৌশলের তথ্য বের হয়ে আসে। এ সময় ট্রাক চালক সহ দুজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। জুবাইসানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীতে প্রতিদিনই নানা কৌশলে ঢুকছে মাদক, এর বেশিরভাগই ছড়িয়ে পড়লেও মাদক আটকে পুলিশের তৎপরতা থেমে নেই। পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল রাজধানীতে মাদকের একটি বড় চালান ঢুকছে। ঢাকার একটি রাস্তায় চেকপোস্ট বসায় গুলশান জোনের গোয়েন্দা পুলিশের একটি দল। কিছুক্ষণ পরই আলু বোঝাই একটি পিকআপের গতিরোধ করে গোয়েন্দা দলটি। একে একে আলুর বস্তা খুলতে শুরু করেন তারা, কিন্তু বস্তায় আলু ছাড়া আর কিছুই মিলছিল না। কিছুক্ষণ তল্লাশির পরই আলুর বদলে মিলতে শুরু করে ফেন্সিডিল। জয়পুরহাটের হিলি থেকে মাদকের পাশাপাশি আলুর বস্তাও কিনে নিত অপরাধীরা। এরপর আলুর বস্তার সঙ্গে মিলিয়ে বহন করা হতো ফেন্সিডিল। কাউরান বাজারে আলুগুলো বিক্রি করে ঢাকায় মাদক কারবারি লিটনের কাছে পৌঁছে দিত ফেন্সিডিলের চালান। জয়পুরহাট থেকে আলুর গাড়ি নিয়ে আসছিলাম, সঙ্গে ফেন্সিডিল দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা কেমন চলছে, খুচরা বিক্রি করে না ফায়ার দিতে। পুলিশ বলছে মাদক কারবারীরা কৌশল পাল্টালেও পুলিশ প্রস্তুত রয়েছে। বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে ক্রেতাদের সাথে যোগাযোগ করে কোনো সময় ক্রেতারা এসে তাদের কাছ থেকে নিয়ে যায়, কোনো সময় তাদের সেলসম্যান আছে তারা যে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়, এই প্রক্রিয়াতেই বিক্রি করে যাচ্ছে তারা। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তাদের ব্যাপারেও তথ্য সংগ্রহ করছে পুলিশ। জুয়ার সানি, আরটিভি, ঢাকা। পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া ও ঘোড়ামারা নদীর সংযোগ স্থলে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালীরা। এতে বন্ধ হয়ে গেছে নদীর গতিপথ, ফলে নাব্যতা হারিয়ে বিলীনের পথে জেলার প্রধান নদী করতোয়া। দায়ীদের বিরুদ্ধে কথা বলতে গেলেই আসে হুমকি ধমকি, এমন অভিযোগ করেন এলাকাবাসী ও পরিবেশ কর্মীরা। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ রনি মিয়াজির তথ্যচিত্রে রিপোর্ট করছেন শাহাবুদ্দিন শিহাব। ঐতিহাসিক ঘোড়ামারা নদী ও পঞ্চগড়ের প্রধান নদী করতোয়ার মিলনের স্থল মারিয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট দীর্ঘদিন ধরে বাংশের সাঁকো নির্মাণ করে মানুষ পারাপার হয়ে আসছে এই ঘাটে, কিন্তু বর্তমানে বাংশের সাঁকোটির দুই পাশে নদী ভরাট করে রাস্তা নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে পাশে একটি বালিমহল ঘিরেও নদীর গতিপথ বন্ধ করে রাস্তা নির্মাণ করা হয়েছে। আবার ঘাটে পারাপার বাবদ নির্ধারিত টাকাও আদায় করা হচ্ছে। এই যে রাস্তা দিয়ে দুই পাশে রাস্তা দিয়ে দিচ্ছে, মাঝখানে পানি যাইতে পারতেছে না, রাস্তা দিচ্ছে, এটা কোনো ভরসা নেই। বৃষ্টি নদীরও ক্ষতি মানুষেরও ক্ষতি, এখন একটা বৃষ্টি হলেই ভাঙ্গি ছুরি চলে যাবে। মাঝখানে একটু খটখটি আছে, কিন্তু এইটার জন্য সাইডের লোক আবাদ করতে পারে না। করতোয়া নদীতে ১৬টি বালুমহল রয়েছে, এর মধ্যে ৯টি স্থানে বালুর ইজারাদাররা নিয়ম নীতির তোয়াক্কা না করেই নদীর গতিপথ বন্ধ করে বালু উত্তোলন করছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও নদীতে বাঁধ নির্মাণের ফলে নদীর দুই পাড় ভাঙনের কবলে পড়বে, জানালেন পরিবেশ কর্মীরা। একরকম নদীর গলা টিপে ধরা, এতে নদীর মৃত্যু হচ্ছে, নদী মৃত্যু, এবং নদীর পানিটা একদিকে থেকে আরেকদিকে প্রবাহ হতে পারছে না। ট্রলিগুলো আসতেছে, এই নদীর বুক চিরে একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, এখানে নদীর গতিপথকে বন্ধ করে দেওয়া হয়েছে,
নদীর নব্যতাকে নষ্ট করে দেওয়া হয়েছে। তবে জনপ্রতিনিধি ও প্রশাসনের উপর দায় চাপালেন ইজারাদাররা। নদীর জায়গায় নদী চলে গেছে, নদী তো বন্ধ করা হয়নি। এটা আপনার ইয়া করছে ঘাট যা খেয়া ঘাট যারা চালায় খেয়াঘাট তারা জনগণ সুবিধার্থে তারা খুঁজি দিয়েছে না, নদী ক্ষতি হয়নি। থানা অফিসারকে এবং সবাইকে আমরা জানিয়ে এই কাজটা আমরা করেছি। এই রাস্তা মাথায় সবাই সার্কেল এসপি আছে না, সার্কেল এসপি আমি নিজে থানায় গেছি দুই দিন, যাই আমার নাম লিখে দিয়ে এসে এই রাস্তা করছি, আপনি থানায় এসপিকে ফোন দেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের খোঁজ খবর নিয়ে যদি আমাদের এরকম মনে হয় যে কেউ আইনের ব্যত্যয় ঘটিয়েছে বা নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ করে তারা কোনো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কাজ করে, এটা আমাদের নলেজে আসলে আমরা অবশ্যই আমাদের এর সাথে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব। শাহাবুদ্দিন শাহাব, আরটিভি। বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম, আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সেলিম মালিক। বাজার পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সেলিম, বাজারে পণ্যের দাম ও সরবরাহ সম্পর্কে আমাদের জানান। সিনথিয়া, এই সপ্তাহে বাজার ধরে কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে আসলে ওঠানামার মধ্য দিয়েই যাচ্ছে বাজার, বিশেষ করে আলোচিত যে পণ্যটি সয়াবিন তেল, সেই সয়াবিনের তেলের দাম কিন্তু এখনও ঊর্ধ্বমুখী। গত দুই মাস আগে যেটা শুরু হয়েছিল 90 টাকা দিয়ে, সেই তেল কিন্তু এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রি হচ্ছে 40 টাকায়, অর্থাৎ গত দুই মাসের ব্যবধানে কিন্তু প্রায় 50 টাকার মতো বেড়ে গিয়েছে। এই গত এক সপ্তাহেও বেড়েছে 5 টাকা। গত সপ্তাহে যেটি 135 টাকা লিটার বিক্রি হচ্ছে, সেটি বিক্রি হচ্ছে 140 টাকা লিটারে। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যে আসলে তেলের দামের কি পরিস্থিতি, সরবরাহ কোনো সমস্যা রয়েছে কিনা, কোন তেলের আপনার হলো যেমন রূপচাঁদা 1 লিটার 140, পুষ্টি 135, 2 লিটার 268 টাকা এখন। তারপরে পুষ্টি 5 লিটার হলো গায়ে এখন লেখা হলো 655, তারপরে তিরিশে 665। মানে সরবরাহ কোনো সমস্যা আছে কিনা? না না, তেল এভেলেবেল পাইতেছি কিন্তু মালের দাম কমানো। এখন আমরা যখন কোম্পানির প্রতিনিধিরা আসে তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে তেলের দাম এভেলেবেল আছে, কোনো শর্ট নাই, কিন্তু দাম কেন বেশি? তারা বলতেছে একই কথা, আন্তর্জাতিক বাজার বেশি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশি, এই অজুহাতে কিন্তু মিল মালিকরা, আমদানিকারকরা কিন্তু তেলের দাম ইচ্ছে মতো বাড়িয়ে নিচ্ছেন। এদিকে চালের দাম কিন্তু সে আগের বাড়তি দামে রয়েছে, বরং গত এক সপ্তাহে কিন্তু আরো 2 থেকে 1 টাকা কিন্তু বেড়েছে। যে মিনিকেট বিক্রি হতো গত সপ্তাহে 61 থেকে 62 টাকা, সেই মিনিকেট এই সপ্তাহে বিক্রি হচ্ছে 63 টাকায়। অর্থাৎ আমদানি করা চাল যেটি ব্যবসায়ীরা বলছেন সেটি কিন্তু বাজারে আসছে না, এই জন্য চালের দামটাও বেশি। এদিকে সবজির দাম যদি বলি, সবজির দাম কিন্তু মোটামুটি এই সপ্তাহে স্থিতিশীল রয়েছে, যদিও পেঁয়াজের দামটা কিন্তু গত এক সপ্তাহে কিন্তু 5 টাকা কমেছে। পেঁয়াজ গত সপ্তাহে যেটি বিক্রি হচ্ছে 40 টাকায়, সেই পেঁয়াজ কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়। তো চিন্তা এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে মোটামুটি পরিস্থিতি। ধন্যবাদ, এতক্ষণ রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সেলিম মালিক। শরীয়তপুরে নারী হয়েও সংসার চালাতে টানা 30 বছর ধরে নৌকার মাঝির কাজ করা মিলন নেসাকে জমিসহ ঘর উপহার দিয়েছে স্থানীয় প্রশাসন। গত 10 ফেব্রুয়ারি স্থানীয় জেলা প্রশাসক বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিলন নেসাকে ঘর উপহার দেন। মিলন নেসা জানান, বাবার মৃত্যুর পর 6 ভাই বোনের পরিবার বাঁচাতে বাবার নৌকা নিয়েই মাঝির কাজ শুরু করেন তিনি। এরপর বিয়ে হলে স্বামী 2 সন্তান সহ তাকে রেখে পালিয়ে যান, বাধ্য হয়ে একই পেশা ধরে রাখেন তিনি। দারিদ্রতার কারণে ঘর বাড়ি না থাকায় নদী পারাপারে কাজ করার পাশাপাশি সন্তান নিয়ে নৌকাতেই বসবাস করে আসছেন তিনি। খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। তারই প্রেক্ষিতে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর গৃহহীনদের জমিসহ ঘর প্রদানের কর্মসূচির অংশ হিসাবে মিলন নেসাকে জমিসহ ঘর উপহার দেওয়া হয়। আমি অনেক খুশি, আমি যতদিন বাঁচি ততদিন এই ঘরে থাকবো, ছেলে সন্তান নিয়ে থাকবো, আমি অনেক খুশি। ঘরের কার্যক্রম আজকে শুরু করে দিয়ে গেলাম। উপজেলা নির্বাহী অফিসার গোসাইরহাট আলমগীর ও এটির ব্যবস্থাপনায় থাকবে। আমরা কি সুন্দর ঘর ওনাকে দিতে চাই। উনি নদীতে ভাসমান ওনার জীবন ছিল, সেই জীবন থেকে উনি ডাঙায় আসলেন মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায়, মহানুভবতায়। তো আমরা সকলে অত্যন্ত সরকারি কর্মকর্তারা অত্যন্ত আনন্দিত।
প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময়। দুবাই পার্ক হায়াত হোটেলের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি আয়োজিত রোড শো অনুষ্ঠানে এমন পরামর্শ দেন অতিথিরা। সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রতিনিধি মাহবুব হাসান হৃদয় পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন মুজাহিদ হাসান। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার সেই প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের পরামর্শ দিলেন দুবাইয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি আয়োজিত রোড শো অনুষ্ঠানে আগত অতিথিরা। তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন বুধবার বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ এই বিষয়ে চলে আলোচনা। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সহ বিশিষ্টজনরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডিবির সিইও সৈয়দ আশিক রহমান, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির সিআইপি সহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান। মুজাহিদ আহসান, আরটিভি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigital। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।